নোয়াখালীতে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা সদর মাইজদী জামে মসজিদের সামনে ইসলামী ছাত্র শিবিরের শহর শাখার আয়োজনে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানাবিধ দিক তুলে ধরা নিয়ে সিরাত পাঠ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য মোহাম্মদ আবু সাইদ সুমন, জেলা জামায়াত ইসলামের আমির শিক্ষাবিদ ইসহাক খন্দকার সহ অনেকে।